মৃত্যুর পূর্বে কি লিখিত হয়ে গৈছিল জ্ঞানপীঠ প্রাপকে অসমীয়া সাহিত্য জগতের অন্য এক কলঙ্কিত। নমস্কার, স্বাগতম জানাইছো, আপুনি চাই আছে প্রাইম টাইম 18। মই গীতাশ্রীয়ার প্রথমটো খবর। অবশেষত রাজহুয়া হল কাব্যঋষি নীলমণি ফুকনের সেই রহস্যময় চিঠিখন। এই চিঠিখনত থকা কথাবোরেই যেন একদম স্বপ্ন হয়ে খেদি ফুরিছিল ঋষিতুল্য কবিগৰাকীক। খোল খালে বন্ধ খামর চিঠি, মৃত্যুর পূর্বে কি লিখিত হয়ে গৈছিল জ্ঞানপীঠ প্রাপকে অসমীয়া সাহিত্য জগতের অন্য এক কলঙ্কিত অধ্যায়। কবি নীলমণি ফুকনের চিঠিত বর্ণিত এই ভয়ঙ্কর চক্রান্ত। চিঠিত নাম সোমাল নবকান্ত বৰুৱা, প্রতিপাচার্য হোমেন বৰগোহাঁইৰ নাম। কি কি লিখিছিল কাব্যঋষিয়ে, কেনেকৈ করা হয়েছিল চক্রান্ত, আদিৰ পৰা অন্তলৈ শুনক চিঠিৰ সবিশেষ। মই চিঠিখন পঢ়ি দিছো। অন্য এক কলংকিত অধ্যায়ৰ বিষয়ে মৰ্মনিত অসমীয়া প্ৰতিদিনত 25 জুন 2004 চনত ওলোৱা তোমাৰ অন্য এক কলংকিত অধ্যায় আৰু কবি নীলমণি ফুকন প্ৰসংগ শিতানৰ প্ৰবন্ধটো পঢ়িছো। অসমীয়া সাহিত্যত এইটো এটা অভূতপূৰ্ব ঘটনা। জনাত এনে গৰ্হিত কাম পৃথিৱীৰ সাহিত্যিক সমাজত ক'তো কোনেও কাহানিও কৰা নাই। তেনে কাম কৰা কপটীয়া ৰুগ্ন মানসিকতাৰ মানুহ কোনো সাহিত্যিক সমাজত বোধহয় নোলাব। মই এতিয়া আকৌ সেই গেলা উকটিবলৈ ওলোৱা নাই, যিটো মোৰ স্বভাৱ নহয়। আজিৰ পৰা 30 বছৰৰ আগতে, তাৰমানে 2004 চনৰ পাছত 30 বছৰ আগতে, তাৰমানে এই গোটেই ঘটনাটো ঘটিছিলে প্ৰায় 50 বছৰ আগতে, 49 বছৰ আগতে। আজিৰ পৰা 30 বছৰ আগতে মোৰ লেখক জীৱনৰ এটা কলংকিত অধ্যায়লৈ সংজ্ঞাৰ প্ৰস্তাৱনা সংখ্যা মাৰ্চ এপ্ৰিল 1973 অসমত কাব্য চৰ্চা এটা দুঃস্বপ্নৰ অভিজ্ঞতা নামৰ এটা প্ৰবন্ধৰে সামৰণি মাৰিলো। মোৰ ক'বলগীয়াখিনি তাত কোৱা হৈ গ'ল। দুই এটা কথা ক'বলৈ থাকিল, সত নগ'ল। দুজন মোৰ শুভাকাংক্ষী বিদগ্ধ বিদ্যানে আমাৰ প্ৰতিনিধিৰ কাণ্ডটো মোক আওকাণ কৰিবলৈ কৈছিল। মই আওকাণ কৰিবলৈ টান পালোঁ। মোৰ বিৰুদ্ধে জনৈক মৃদুপৱন বৰুৱাই তোলা অভিযোগটো গুৰুতৰ। লেখক হিচাপে মোৰ নীতি নিষ্ঠা, বিবেক আৰু যতনাৰ কথাটো, সততাৰ কথাটো তাত জড়িত হৈ আছে। লেখক এজনৰ বাবে সততাৰ বিবেকৰ কথাটো সামান্য কথা নহয়। আমাৰ নিচিনা এখন সমাজত এজন মানুহ যিমান দূৰ সৎ হৈ থাকিব পাৰে, এখন সমাজত এজন মানুহ যিমান দূৰ সৎ হৈ থাকিব পাৰে, সিমানখিনি সৎ হৈ থাকিবলৈ মই আপ্ৰাণ চেষ্টা কৰি আহিছোঁ। কেতিয়াবাই পঢ়া হৰেশৰ এফাকি কথা এতিয়াও মনত ৰাখি থৈছোঁ। যিজনে কবি শিল্প সম্পৰ্কে বিবেকবান, তেওঁ সততে আত্মসমালোচনাটো প্ৰবৃত্ত হয়। বহু সহ্য কৰিব নলগীয়া কথা সহ্য কৰি আহিছোঁ। সহিলে সম্পদ, কিন্তু আমাৰ প্ৰতিনিধিৰ উদ্ভৱ কাৰ্যটো সহ্য কৰি মনে মনে থাকিব নোৱাৰিলোঁ। সহ্য কৰি থকাটো মোৰ কাৰণে ভয়ংকৰ যন্ত্ৰণাদায়ক হ'লহেঁতেন। কবিতাত শেষ হ'লহেঁতেন, শেষত জীৱনটো হ'লগৈহেঁতেন এডোখৰ জগা কাঠ। সেই ভাবি মই প্ৰতিবাদৰ পথ লৈছিলোঁ। মোক সাহ দিছিলে শ্ৰী ভৱেন বৰুৱাই। মোৰ সততাত তেওঁৰ বিশ্বাস আছিল। কৈছিল, ভয় নকৰিব, আপুনি যেতিয়া সৎপথত আছে
নহলে হেরুয়াই পেলাব আপনার লিখার প্রেরণা, প্রেরণা শক্তি আর লেখক হিসাবে মানুষ হিসাবে জিয়াই থাকার আনন্দ। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রী ভবেন বড়ুয়া, শ্রী ভবেন বড়ুয়া বড়ুয়ার উপরেও সত্যেন্দ্রনাথ শর্মা, মুনীন বরকটকী, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, ভবেন্দ্রনাথ শইকীয়াকে ধরে গুয়াহাটির সারস্বত সমাজখনের ভালেকেইজন সাহিত্যিকে, সাহিত্যিক সাংবাদিকে মূর সেই বিপর্যয়ের সময় উদ্গনি উৎসাহ দিহা ভাষা দিয়ে মনটো মূর মরে যাব দিয়া না। শ্রী বড়ুয়ার পরামর্শ মত ভবেন্দ্রনাথ শইকীয়ার বন্ধু আরক্ষী বিষয়া গোপী দাসক লগ ধরে সেই সময়ের কামরূপর আরক্ষী অধীক্ষক শ্রী কে পি এস গিলক সাক্ষাৎ করার সুযোগ নোপা হলে কুচিনেরপা ওলা ইকো পত্রিকা আর রাঘবন প্রেসর সন্ধান পয়া মোর কারণে সম্ভব নহলহেত। শ্রী বড়ুয়ার প্রচেষ্টাত বাণী প্রকাশে সংজ্ঞা উলিয়াইছে, সংজ্ঞা নোহা হলে মূর কবলগিয়াখিনি কবলেও ঠল নেপালোহেত। শ্রী বড়ুয়াই লিখা সেই মূল্যবান প্রবন্ধট সময়মতে হয়তো আন কতো আন সম্ভবত আন কোনো নছপালেহেত। অসমীয়া প্রতিদিনত তোমার ছপা হওয়ার পাছত, তোমার লেখা ছপা হওয়ার পাছত তাত ওলা কেইখনমান চিঠির প্রসঙ্গত সেই পত্র লেখক কেইজনের আর তোমারও মনের খুকুরি মারিবলৈ দুটামান কথা লিখিবলগা হল। মোর ভাল লাগিছে পলমক হলেও তুমি তুমি যে সেই কথা বুঝি পালা। প্রকৃততে মই একো করা নাছিল। আৰু এটা কথা, এই চিঠিখন তুমি অসমীয়া প্রতিদিনত চপাবলৈ বুলি লিখা নাই, আর কেতিয়াবা যদি এই চিঠিখন প্রকাশ করার কথা ভাবা, প্রকাশ করব পারা মই যোৱাৰ পিছত, মই যোৱাৰ পাছত মানে তেওঁ মৃত্যুৰ পিছত। সেই অপবাদ, বিভ্রান্তিকর অপপ্রচার, পরিকল্পিত জালিয়াতির প্রসঙ্গত শ্রী ভবেন বড়ুয়ার প্রবন্ধ অসমীয়া সংস্কৃতিত নাইটমেয়ার ছপা হয়ে ওলার 19 বছরের পিছত এবিলাকে প্রকাশ করা শ্রীমান হোমেন বরগোহাঁই সম্পাদিত অসমীয়া সাহিত্যর বুরঞ্জী হস্তখণ্ড 1993, অসমীয়া কবিতার 20টা বছর শীর্ষক প্রবন্ধ শ্রী প্রদীপ আচার্যই লিখিলে স্পেনিশ কবি কেমিনুর প্রভাব পড়া টোপনিতো তেও মোক খেদি ফুরছিল, ওদিন ওদিন ইনভার্টেড কমা রসতীর্ণ আর ইয়ার অনুষঙ্গ আর পরিমণ্ডল স্বকীয় অনুভূতির সমুজ্জ্বল উদ্যকম আছিস দেখি মই হতবাক হল। কি কথা লিখে কবিতাটুক লৈ, কবিতাটুক লৈ হওয়া বিবাদটো নিষ্পত্তি হওয়া বলে ভাবিছিল, কথাটো শ্রী বরগোহাঁই কলো কম বলে ভবাটো এদিন এবিলাকর সেই ষড়যন্ত্রর সেই সময়ের সেক্রেটারি সচিব শ্রী তাবুতাইদক লগ পাই গল। কথাটো শুনে তেওঁ ভাল পাওয়া নাছিল যেন লাগিল, মোক কলে আপনি এখন দরখাস্ত দিয়ক, মই কার্য নির্বাহক দিম। তারপর গল কিছুদিন, এদিন শ্রী তাইদক লগ পাই সুধিল মোর দরখাস্তখনের কিবা হলনে, তেওঁ কলে মই শ্রী আচার্যলৈ লিখিছো, কেবল মই জানিবলৈ বিচাৰিছিলো কেমিনুর বুলি প্রচার করা কবিতাটো কত বা কেমিনুর কোনখন গ্রন্থত আছে, সহজ উত্তর এটা এটা বাক্যলৈ দিব পাৰি। তাতে তেতিয়া কেমিনুর কাব্য সমগ্র ছপা হৈ ওলাইছিল। তার দুদিনমানৰ পাছত রবীন্দ্র ভবনের সন্মুখত শ্রী আচার্যক লগ পালো, সুধিল আপনি অসমীয়া সাহিত্যর বুরঞ্জীত মোর টোপনিটো তেও মোক খেদি ফুরিছিল নামের কবিতাটোর প্রসঙ্গত স্পেনিশ কবি কেমিনুর প্রভাব পড়া বলে লিখিলে, কত পালে কেমিনুর সেই কবিতাটো? তেও তেতিয়া একো নকৈ কেবল শ্রী তাইদরপরা চিঠি পাইছে বলে কই তার একটা উত্তর দিয়ে বলে কলে। তার কেইমাহমানের পাছত এবিলাকর এখন এখন চিঠিরে আমাক উত্তর দিলে।
জানিবলৈ বিচাৰিলোঁ। সমিতিত যেতিয়া উপস্থিত থকা কোনো এজন সদস্যও মোৰ কথাটোৰ ওপৰত তিলমানো গুৰুত্ব নিদিলে। চিঠিখনৰ একো আলোচনাই নহ'ল, কেৱল নবকান্ত বৰুৱাই ক'লে তেওঁ ক'ৰবাত পাইছে। মই ক'লোঁ ক'ত পাইছে, সেইটো কলেজ এখন হয়, বেঘিনাই থাকিবলৈ আন মন নগ'ল। শ্ৰী আচাৰ্যই তাইৰ চিঠিখনৰ উত্তৰ দিছিল নে নাই, দিছিল যদি তাত কি লিখিছিল আজিলৈকে মই নাজানিলোঁ। তাৰপিছত প্ৰথমতে আগ্ৰহ দেখুৱাই পিছত সঁচাকৈয়ে মোৰ পলকা মাৰিলে। ষড়যন্ত্ৰটোৰ প্ৰায়বোৰ কথাই তুমি লিখিছা, নানান উচ্চাৰতনা শুনি আৰু কোনোজনৰ অস্বাভাৱিক ব্যৱহাৰত কোনো মুহূৰ্তত মই মানসিক আৰু শাৰীৰিকভাৱে ভাঙি পৰিছিলোঁ। কিন্তু মোৰ আত্মবিশ্বাস আছিল, মনোবল অটুট ৰাখিবলৈ বন্ধুবৰ্গই সততে সকীয়াই দিছিল। সেই সময়ত ঘৰৰ আৰু কলেজৰ ঠিকনাত লিখা ভালেকেইখন বেয়াৰিং চিঠি এখন চিঠিত জেলত থ'ব পাৰোঁ জানো বুলি ভয়ো দেখুৱাইছিল। অকথ্য অশ্ৰাব্য আছিল সেই চিঠিবোৰ, বিদ্ৰূপ ভৰা, তিৰস্কাৰ ভৰ্ৎসনাই আছিল সেই চিঠিবোৰৰ কথা। সংঘাত মোৰ বক্তব্য আৰু শ্ৰী ভৱেনবোৰৰ সুদীৰ্ঘ আলোচনাটো প্ৰকাশ হোৱাৰ পাছত গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত কাকত আমাৰ প্ৰগতিৰ ৰঙালী বিহু সংখ্যা 14 এপ্ৰিল 1975, কুম্ভিলক ভিত্তি নীলমণি ফুকন আৰু ভৱেন বৰুৱাৰ ওকালতিত শিতানত সম্পাদকজনে লিখা আন এখন দীঘল চিঠি, অথ ভূপেন বৰুৱা, আমানুল্লাহ, নেগুৰ ফুকন, সংবাদ প্ৰসংগ চৌধৰা আৰু ঘোষ ৰাইটাৰ নামৰ এখন ব্যংগ নাটিকাও ওলাইছিল। আমাৰ প্ৰতি সেই সংখ্যাটো সদাশয় কোনো লোকে ৰং চাবলৈকে বুলি মোলৈ ডাকত পঠাইছিল। চিঠি আৰু নাটকখনৰ ছদ্মবেশী লেখক দুজনো নে এজনেই চাগে আছিল। তেওঁলোকৰ বিদ্বেষ, ক্ৰোধ, ঘৃণা, অপপ্ৰচাৰৰ ভমকত জ্বলি উঠা জুইত জ্বলি পুৰি ভস্ম হৈ গ'লোঁ। ছদ্ম নাম লৈ লিখিছিল যদিও সেই ছদ্মবেশতে চিনো চিনো যেন লাগিছিল দুয়োকো, দুয়ো বগলী ভকত, কথাত কয় নহয়, কথাৰ মিছা সূতাৰ চিয়া। তোমাৰ প্ৰবন্ধটো অসমীয়া প্ৰতিদিনত ওলোৱাৰ পিছত পৰৱৰ্তী কোনোবা এখন প্ৰতিদিনত তোমাৰ প্ৰবন্ধৰ প্ৰসংগত কেইবাখনো চিঠি ওলাইছিল। পত্ৰ লেখক এজনে ষড়যন্ত্ৰটোৰ নায়ক খলনায়ক কোন আছিল জানিবলৈ বিচাৰিছিল, দুজনমানৰ নাম শুনিছিলোঁ, কোৱাচিলাৰ মুখে শুনা কথাহে, সঁচা মিছাৰ নিশ্চয়তা নাই, শ্ৰী পবিত্ৰ ডেকাই ক'ব পাৰে। কোনে দিছিল তেওঁক ইক'খন, আজি 30 বছৰৰ পাছত তেওঁলোক কেনে আছিল জানি বা কি লাভ হ'ব, তেওঁলোক নিজেই নিজকে সোধক, কি তাৰণাত উন্মাদনাত মতলীয়া হৈ এনে দুষ্কাৰ্য কৰিছিল, কি লাভ হ'ল তাৰ পৰা অসমীয়া সমাজৰ, সাহিত্যৰ, কবিৰ কবিতাৰ আৰু সেই কুশক কীৰ্তনসকলৰ। সাদৰ প্ৰীতি জানিবা তোমাৰ নীলমণি ফুকন, বেজবৰুৱা পথ, গুৱাহাটী, 1-3-2005। আৰু এই ধৰণে গোটেই কথাখিনি পঢ়ি গ'ল নিত্য বৰাই। এখন চিঠি, এটা গভীৰ ষড়যন্ত্ৰৰ সকলো কথা লিখিত হৈ গৈছিল চিঠিখনত। 19 বছৰীয়া সুদীৰ্ঘ অপেক্ষাৰ অৱসান ঘটাই শুকুৰবাৰে খোলা হৈছিল সেই বন্ধ খামৰ চিঠিখন। কথাখিনি ইতিমধ্যে আপুনি শুনিছে। হয়, কাব্যৰক্ষী নীলমণি ফুকনৰ সেই ৰহস্যময় চিঠিখন অৱশেষত ৰাজহুৱা হ'ল। এখন চিঠিৰ কথাৰে শেষ হৈও শেষ নোহোৱা এখন চিঠি, গল্পৰ সংজ্ঞাৰ দৰেই হৈ ৰল চিঠিখন। এটা ষড়যন্ত্ৰ, এখন চিঠি আৰু দীৰ্ঘদিনীয়া এক অপেক্ষা। হয়,
কাব্যরেখী নীলমণি ফুকনের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র রচনা হয়েছিল 1971 চনত। তারপর 2004 চনত কাব্যরেখী নীলমণি ফুকনে এখন চিঠি দিছিল নিত্য বরাক, আর নিত্য বরার হাতত 19টা বছর ধরে অর্থাৎ 2004 চনের পর 2023 চনলকে সেই চিঠি বন্ধ খাপতে থাকিল। খোল খালে চিঠি, এই চিঠিখন থাকা কথাবুরে যেন এক দুঃস্বপ্ন হয়ে খেদি ফুরিছিল ঋষি তুল্য কবিগৰাকীক। 1973-74 চনতে জ্ঞানপীঠ নীলমণি ফুকনক অভিযুক্ত করা হয়েছিল কবিতা চুরিরে। স্প্যানিশ কবি লিওন ফিলিপ কেমিনর নাইটমেয়ার কবিতা নিজৰ নামত টোপনিতে তেওঁ মোক খেদি ফুৰে শিরোনামেৰে প্রকাশ কৰিছিল বুলি ভয়ঙ্কর অভিযোগ আনি হেয় করাই ধ্বংস করে দিবলৈ খোজা হৈছিল কাব্য ঋষিক। ইকো নামৰ অস্তিত্বহীন আলোচনীৰে ষড়যন্ত্র রচা হৈছিল কাব্য ঋষির বিরুদ্ধে। কাব্য ঋষি নীলমণি ফুকনের বিরুদ্ধে যুর ষড়যন্ত্র রচনা হয়েছিল সেই সকলব এই চিঠিখনতে বন্ধ খামর চিঠিখনতে থই দিয়া আছিল, আর এই চিঠিখন ইতিমধ্যেই খোলা হল। সাহিত্য জগতত ঋষিক দোষী সজাবলৈ রচা ষড়যন্ত্রক লৈ নিজকে দোষমুক্ত কৰিবলৈ বহুবার চেষ্টা কৰিছিল নীলমণি ফুকনে। 2004 নিত্য বরাক দিছিল এই চিঠিখন। চিঠিখনৰ ওপৰত এইদৰেই লিখা আছিল ৰঙা চিয়াহীৰে, মই যোৱাৰ পিছতহে খামটো খুলিবা, বিশ্বাসটো ৰাখিবা, আৰু বিশ্বাস ৰাখিলে নিত্য বৰাই। নিবন্ধকাৰ নিত্য বৰাই সুদীৰ্ঘ 19টা বছৰৰ পিছত গুৱাহাটী প্ৰেছ ক্লাবত শুকুৰবাৰে 11 বজাত বন্ধ খামটো খুলিলে। কাষত এয়া ডক্টৰ পৰমানন্দ মজুমদাৰ। 19 বছৰীয়া অপেক্ষাৰ অৱসান ঘটিল যদিও এটা গল্পৰ সংজ্ঞাৰ দৰেই শেষ হোৱা হ'ল না শেষ। সঁচাকৈ কাব্য ঋষিয়ে এক তপস্যাৰত ঋষিৰ দৰেই মনৰ ধুমুহাজাকক খুব শান্ত কৰি লিখি থৈ গ'ল বহুতৰে নাম, অথচ থৈ গ'ল ৰহস্য আৰু ৰহস্য। গুৱাহাটীৰ পৰা ৰাজু বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।